Wa man satara musliman satarahu Allahu fid dunya wal akhirah. Jodi kono ekjon musulmanor kono dosh apnar kache bashi jay, tar lukail ekta dosh. He doshi manush tar ekta bhul ache eta lukail. Tar byaktigoto ekta bhul ache he dekhilei la kono gunao korileise. Kiba to kono ek aro kono rokomor dosh tar moddhe ache lukail. ও এটা যদি আপনি দেখিয়া সমাজও গিয়া মানুষের কাছে খও না লুকাইলা নিয়ম হইল লুকাইলি তাই খেয়র অর লুকাইল কোন দোষ যদি তাকে কোন আইব যদি তাকে খেও যদি লুকাইয়া কোন গুনাহও করিলাই একলা করছে লুকাইয়া করছে আপনি দেখি লইছো ঘটনাক্রমে ও এটা আপনি সমাজও হইয়া তারে বেজ্জত করতায় না ইসলামের শিক্ষা হইল ওটা লুকাইলি তাই লুকাইয়া হ্যাঁ তারেও এখন কইতে পারো ভাই তোমার মধ্যে এই দোষটা আছে তুমি ওটা সংশোধন করো আর না তো তোমার লাগি বড় ক্ষতি হইব তারেও কারণ আপনি বুঝাইতে পারো তার লাগি দোয়া করতে পারো বলি আল্লাহ মানুষটাকে ঠিক করিয়ে দিলাও ওলা করতে পারো কিন্তু তার এই লুকাইল দোষটা যদি সমাজের মধ্যে বাসাই দেও মানুষের কাছে খাও হইয়া যদি তারে বেজ্জত করো তাহলে এটা বিরাট বড় একটা গুনাহ ও ওটার নাম হইল গীবত আমরা কইছি না নি গীবত আমরা জানি না নি আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত পরনিন্দা একজনের লুকাইল দোষ লুকাইল আইব ওটা গিয়া যদি মানুষের সামনে খাও তারে বেজ্জত বেহুরমত করার লাগিয়া এটা বিরাট বড় একটা গুনাহ এটা কবিরা গুনাহ এটা কবিরা গুনাহ আর এটা মানুষের হক গতিকে আমরা সবাই এই কথা খেয়াল রাখতাম বিশেষ করে মা বৈনকলি এই কথা খেয়াল রাখতা দেখা যায় মা বৈনকলর মধ্যে একটা এই এই চরিত্র আছে আমরার বেটাইন্তর মধ্যেও আছে কিন্তু মা বৈনকলর মধ্যে মনে হয় কিছু বেশি নাকি তানি গাঁওর একবারে হোক কুনার মধ্যে যদি কোনো একজন মা বৈনির কোনো একটা দোষ বারই যায় কোনো একটা আইব বারই যায় তাহলে আস্তা গাঁও আস্তা অঞ্চল অঞ্চলের মানুষে বেটা মানুষে পর্যন্ত জানবা বলে অমুকর ফুড়ি অমুকর বউয়ে কিতা করছে জানবা নানি কেন লাগি একজনে আরেকজনের কাছে কইত্রা আরেকজনে আরেকজনের কাছে কইত্রা আরেকজনে আরেকজনের কাছে কইত্রা ভাই ও যে আপনার কথাটা আমরা একজনে আরেকজনের কাছে কইয়ার এটা কত বড় যে অপরাধ হরিয়ার আমরা বুধ হইয়াম না আমরা যে বড় বিরাট বড় একটা কবিরা গুনাহ হরিয়ার আর এখন এটা ফরর হক আমরা যদি মাফ চাইয়া এটা মাফ করাই না তাহলে তো সুজা মাফ হইতো না আল্লাহ মাফ দিতা নাই আর আমার এক বই নে কিবা কোনো ভুল করি নাই সইন তান কিবা কোনো একটা দোষ কই গেছে কিবা কোনো একটা আইব বার হই গেছে তাই যদি খাটি মনে আল্লাহর কাছে সাইয়া খান দিলা এতে তো তানিক নেন মা বুঝিব মা বুঝব নানি আর লগে আমি যে তান দোষী কান সমাজ হইয়া তানে বেজ্জত করিয়া যে আমি অপরাধী হইয়ার আমারই কান কিলা মা বুঝতো চিন্তা আছে নানি গতিকে ইসলামে কিতা শিক্ষা দিছে নবীজি কিতা শিক্ষা দিছেন তোরা চিন্তা করুক কা ইলা যদি হেওরর কোন দোষ তোমার চকুত বাসি যায় আর যদি তুমি লুকাইলাও তোমার দোষ নাইনি তোমার দোষ নাইনি তোমার ইগনাইন বার হইছে না হি বেটার ইগনাইন বার হই গেছে ও বেশ কম তোমার ইগনাইন বার হইছে না হি বেটির ইগনাইন বার হই গেছে ওই তো বেশ কম নানি তুমি যদি একজনের দোষ রে লুকাইয়া রাখো আল্লাহ দুনিয়া তো তোমার দোষ লুকাইয়া রাখবা আখেরত তোমার দোষ লুকাইয়া রাখবা সুবহানাল্লাহ এটা ইসলামের শিক্ষা ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহর রাসূলের শেষে এমন একটা ফর্মুলা আমরা রাখিয়া দিলেইছেন সংক্ষেপে যে ও ফর্মুলার মধ্যে ফালাইয়া তুমি দাইন তোমার তান জীবন যাপন করিও খালি যে দোষ লুকানির ব্যাপার নাই খেওরে আপনার খেওর কোনো গরিবর লগে নরম ব্যবহারের কথা নাই আর খালি যে আপনার একজনের দুঃখ একটা দূর করার কথাও নাই যে কোনোভাবে যদি তোমার কোনো এক ভাই তোমার যদি কোনো এক মানুষের লগে ভালো ব্যবহার করোতে তোমার লাভ কিতে হইব আমরা তো খালি লাভ তুকাই নানি লাভ তুকাই বলে আমার সময় নষ্ট করিয়া তোমার কাম করি দিতাম হমুকর কাম করি দিতাম আমি কিতা পাইবো আমার লাভ কিতা হইব হ্যাঁ আমার পয়সা খরচ করতাম আরো জনের লাগি কিতার লাগে আমার অত একবারে কিতা হইলো গাই উড়ো পড়লো কেনে বলা হইন নানি আমার কিতা অত গাই উড়ো পড়লো হমুকর কাম হইতো আর আমার পয়সা খরচ হইতো ভাই তোমার পয়সা যদি খরচ হয় তোমার যদি সময় নষ্ট হয় তে তোমার কিতা হইব আল্লাহ রসুলের খান কইতরা তোমার তো সব থেকে বড় লাভ হইব তোমার তো সব থেকে বড় লাভ হইব আল্লাহ রসুলের কইতরা ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আকি আল্লাহ তোমার সহায়ক বনি যাইবা আর তোমার কিতা লাগে তোমার আর কিতা লাগে কোটিপতি হই যাও যদি আল্লাহর সহায় পাও না তে খামাই বনি তাই হে বাদশা হই যাও তে আল্লাহর যদি সাহায্য পাও না তোমার বাদশাই দি কিচ্ছু করতে পারবাই নি হে এও আল্লাহ আল্লাহ রসুলের কইতরা দেখো তোমার তো সব থেকে বড় লাভ তুমি যদি তোমার ভাইয়ের সাহায্য করার মধ্যে লাগিয়া থাকো তাহলে আল্লাহ তোমার সাহায্যের মধ্যে লাগিয়া থাকবা ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি ইসলামের এই
উন্নত ধরনের শিক্ষা দেখুন চাইন বায়খল সাহেব হল এই কারণে আমরা প্রত্যেক মানুষর মুসলমানে আমরার বায়খলে একজনে আরেকজনের আমরা সাহায্য করার চেষ্টা করতাম সহযোগিতা করার চেষ্টা করতাম কোন হলে আমরা কোন মুসলমান রে গোর মুসলমান রে আমরা কষ্ট দিতাম না খেয়রর কোন ক্ষতি করতাম না বরং ক্ষতি করার চিন্তা কানো আমরা করতাম না আল্লাহর রাসূলের আদর্শ আমরা অনুসরণ করিয়া চলতাম কোন মানুষের ক্ষতি করার কথা অটোমেটিক ভাবে উজাতে আমরার মনের মধ্যে আয় না ইচ্ছা করিয়া তো আনতাম না খেয়রর ক্ষতি করার কথা খেয়রর ক্ষতির চিন্তাও করতাম না অটোমেটিক ভাবে উজাতে আমরার মনের মধ্যে কোন মানুষের ক্ষতি করার চিন্তা কান আয় না মুসলমান হোক আর গোর মুসলমান হোক প্রত্যেকের লগে আমরার এই রকমের আচরণ থাকতো আমরার এই রকমের শুভাকাঙ্ক্ষা এই রকমের শুভেচ্ছা থাকতো এইভাবে যদি আমরা দুনিয়ার জীবন যাপন করিয়া যাইতে পারি নবীজির আদর্শে আমরা আদর্শবান হইমু আর নবীজির সঙ্গে আমরা জন্নতর মধ্যে যাইমু বেহেশতর মধ্যে যাইমু বুজুর্গ হল আর সাহেব হল আল্লাহ পাকে আমরারে এই সব খতার উপরে আমল করার তৌফিক দুক্কা আল্লাহুম্মা আমিন আমি আমার খতারে আর লম্বা করিয়ান না ইনশাআল্লাহ আপনার সামনে আমার প্রিয় নাই আমার মোহতরম আমার বহুত মায়ার মানুষ আর তাই নয় আমার বহুত মায়া করইন বাঙ্গা শরীফ মাদ্রাসা আমার কজল উলুম বাঙ্গা শরীফ মাদ্রাসার হেড মৌলানা আসলাতান ওয়ালিদে মাজিদ তান বাবা বহুত বড় আস্থা আসামর বাসায় খালি মাসলা হজরত মৌলানা আব্দুল আজিজ জুবাইনফুরি রহমতুল্লাহ আলাইহি তান সাহেব জাদা হ্যাঁ আমরা কই নানি গাছে গুটা আর বাফে বেটা গতিকে আলহামদুলিল্লাহ হুজুরর মূল্যবান বয়ান তান সুন্দর আওয়াজ বাসা ইতা আপনারা এখন হুনবা তান নসিহত হল ফাইবা আমি তান হাসে অনুরোধ করিয়ার তান বয়ান আপনার সামনে তাই আরম্ভ করুক কা জি পছন্দ নাই কিন্তু যখন সভাপতি সাহেব একটা কথা কই দিছে আমি তুলা কইতাম সাইয়ার দেখুন আমরা ইসলামের যে নীতি যেটা ওতারে ফলো করতাম ইসলামের কালচার যেটা আছে ওতারে আমরা খামর মারি করতাম কালচার এমন একটা জিনিস মানুষের নিজের কালচার দিয়ে রক্ষা করার লাগে জান দিলাই জান দেয় নানি আসামি মানুষের তারার আসামি ভাষা আরো বিভিন্ন জিনিস হল কালচার হল আছে ইতারে রক্ষা করার লাগে রক্ত দেয় জান দেয় গতিকে কালচারটা বড় বড় জিনিস এখন আমরা যে খ্রিস্টানর কালচার গর মুসলিম হলর কালচার অ্যাক্টর হলর কালচার গায়ক হলর কালচার হতা যে আমরা অবলম্বন করা লাগাই দিলাম বিশেষ করে আমরা যুবক ভাই হলে কিতা যে বুঝলে আল্লাহ জানোই ও যে আপনার গড্ডলিকা প্রবাহর মতো ছুটিছেন গাড় ও যে আপনার কিতা কইন বেড়ার ফাল লাগান বেড়ার ফাল 1000টা যদি একটা লোয়ানা দেন আর আগরটায় যদি গিয়া আপনার ঘটনাক্রমে কোনো এক গাঁথর মধ্যে ফাঁকর মধ্যে ফাড়া মারি দে তাহলে তার হরে যে 999টা আসুন নানি ও হাবু গুলিয়া গিয়া সাইয়া সাইয়া ও গাঁথর মাঝে ফাড়া মারবা হে ফারে হুকনাথ ফাড়া মারতো কিন্তু হুকনাথ ফাড়া মারতো নাই ও তার হগুর অন্ধ অন্ধ অনুসরণ তে আমরা রলা যুবক ভাই হলে ও যে অন্ধ অনুসরণ করা শুরু করলা ও বিশেষ করে আরো বিভিন্ন জিনিস আছে বিশেষ করে চুলোর ব্যাপারে বোঝা যায় যে ফাগল নিনা বালা কিতা বুঝতা ফাগল নিনা বালা কিতা বুঝতা আজ থাকি 10 বছর আগে যদি এই জাতীয় চুল লইয়া আমরা সমাজে কোনো যুবক আইতো তে ছোট ছোট বাচ্চান যেতা এতে আঠারো রবি দিলা হয় আর আসিলা কইলা ও দেখো নাগা আইছে জঙ্গল থেকে বার হইয়া কুকি আইছে নাগা আইছে বলা কইলা না নিয়মে কিন্তু আজকাল দেখুন জানি ও যে খ্রিস্টানোর কালচার নাগার কালচার ওতা লইয়া আপনার চুল সাইরো দাঁড়ে দিয়ে আপনার বাট্টি হুড়ি খাটিয়া আগে দিয়ে আপনার লম্বা করিয়া থই দিলা আর নাইলে সাইরো দাঁড়ে দিয়ে খাটিয়া মাঝখানো আপনার সাত্তাল্লা খান বানাইয়া থই দিলা ও ইতাত সুন্দর একজোড়াতা লাগেনি শুনছেন কোনো একজন মানুষে অনুভূতি পারবা নি দেখি এটা সুন্দর লাগে সুন্দর লাগেনি না বেগড়া দেখা যায় সুরল্লা খান দেখা যায় নানি না ফিতল্লা খান দেখা যায় নানি না গাল্লা খান দেখা যায় নানি এর বাদেও কিয়র লাগে আমরা হুশ খান তা ফিরিয়ে আয় না ই কিয়র লাগে আমরা বেড়ার ভালোল্লা খান রুয়ানা দিলাম বলে হো খ্রিস্টান কিন্তু ওলা বানাইছি আমরা ওলা বানাইতাম না ফিতে তার গরোর সামনে আপনার কাটিং তৈছে বিভিন্ন ধরনের ও তা আমার কাটিং লাগে ওলা আমি চুল কাটিতাম কিয়র লাগে এই ভুল বুঝার মধ্যে আমরা পড়লাম ভাই হল তুলা আমরা হুশ করি না তুলা আমরা হোজা কই না আমরা নবীর কালচার কিতা ওখান দেখি না আমরা যদি ফারি তাহলে এই দেশের মুসলমানর লাগিয়া টুফি ফিন্দা এটা হইল শেহার এটা হইল মুসলমানর নিদর্শন আপনি একারে কোটি কোটি মানুষের মাঝখানে যদি তকি লইয়া যায় তে কোনো মানুষে আপনারে মুসলমান চিনতে আর অসুবিধা আসেনি গতিকে এই দেশের মধ্যে তকি টুফি ফিন্দা এটা হইল মুসলমানর লাগিয়া একটা ইসলামর নিদর্শন শেহার
ওটা যদি আমরা পারি তাহলে সবথেকে ভয়লে আমরা ওটা অবলম্বন করতাম আর যদি এখন তো না পারি ভাই হল সুল খামাইবার কথা আমি কইয়ার না সুল আপনারা খামাইন না জানি কোনো বাধা নাই আপনারা তুলা বাটি করি কাটুন জানি আর বাটি করিও যদি কাটিতে চাইন না তুলা লম্বা করিয়া রাখতে চাইন রাখুন জানি কোনো বাধা নাই কিন্তু বেশকম করিয়া কাটুন না জানি সমান করিয়া কাটিবা আগে দি লম্বা করিয়া না সাইড কাটিয়ে উপর বাজু রাখিয়া ইলা না সুন্দর মানুষের লাগান মানুষে জেলা চুল কাটুন বদ্র মানুষে জেলা চুল কাটুন সভ্য মানুষে জেলা চুল কাটুন ওলা আপনারা চুল গেছেন কাটিবা অসভ্য মানুষের এই কালচার গুলো আপনারা অবলম্বন করবা না নাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা আল্লাহর রসুল ইলা বেশ কম করি চুল কাটা এটা নিষেধ হইয়া গেছে যাই হোক বুজুর্গ কল সাহেব কল ও আচ্ছা এ সভাপতি সাহেব খালি কুজাই কুজাই বিভিন্ন জিনিস আমার কইতে এখন সময় তো মানের না আমার হুজুরি কেন আইছইন তান সময় নষ্ট করা আমার লাগে উচিত না গলাত বলে খেও খেও সরা লাগাই এই সরা লাগানিও ভাই হল যুবক ভাই হল আমরা অনেকে না জানি এটা করিলাই কিন্তু জানার বাদে আমরা লাগে উচিত হইল আমরাও শাড়ি দিতাম আরো ভাই হলরে দেখলে এটা তাকে নিষেধ দিতাম সরা এটা বেটিন্তর একটা অলংকার এটা ফিন্দিত বেটিন্তে বেটিনতে বিন্দিলে কোনো বাধা নাই অলংকার বিন্দু তো ফারে বেটা মানুষের লাগে এটা নিষেধ এটা না যায় বেটা মানুষে সোড়া বিন্দা নিষেধ বিলকুল না যায় মন দিয়েও বিন্দিত না বেটা মানুষে আমরা তো জানি না বিয়া শাদী হইলে দেখা যায় রে দামান বেটা আইয়া দামান ভাজি আইয়া বইছেন আত মন দিলা গাই আমি কোনো কোনো সময় ইলা কই এখানে ভাই তুমি এই আত মন দিবিন দিলা এখানে হ্যাঁ মন দিবিন দা এটা তো বেটিন তোর খাম বেটিন তোর লাগে শূন্য তৈল তান মন দিবিন দিতা আতো হিন্দুকার হাও হিন্দুকা তান তান লাগিয়া ঠিক আছে বেটি মানুষে মন্দি ভিন্দিতা ফারুন বেটা মানুষে তো আত বালা ফাউতু বালা ইতাদ মন্দি লাগাইতা ফারুন না এটা নিষেধ এটা না জায়েজ বেটা মানুষর লাগিয়া কোন অলংকার ভিন্তা ফারুন না আতর মধ্যে হাড়ুও লাগাইতা ফারুন না আতর মধ্যে সুতাও বানতা ফারুন না ইতাই কুনতাও করতে পারে না ইতাই কিচ্ছু করে না গতিকে এইগুলা আমরা শাড়ি দিতাম এইগুলার আমরা পিছনে পড়তাম না অর্থাৎ থাকি আমরা বাসিয়ার হইতাম ভাই হল মন দিয়ে একমাত্র বেটা মানুষে চুল ভাক্কি গেলে দাড়ি ভাক্কি গেলে অতাত লাগাইতে পারে এটা সুন্নত হ্যাঁ এটা সুন্নত অবশ্য সব সময় লাগাইল যায় না এ তো বাক্কা মেনও তো আছে এর লাগে হল সময় লাগাইল যায় না তো আল্লাহ মাফ দিতা আর নাইলে চুল দাড়ি ভাক্কি যায় যদি তাহলে চুল দাড়ির মধ্যে মন দিয়ে লাগানি এটা এটা সুন্নত আর খালি মন্দি না লাগাইয়া যদি অন্য কোনো খালা রঙ্গর কোনো জিনিস মিলাইয়াও লাগাই তাহলে দুটা মিলাইয়া ওলা ওই তো আর কি লাল রংটা তুলা বাসাইল থাকতো লাল বা অলদিয়া রং যেটা ওটা তুলা বাসাইল থাকতো আর লালে খালায় মিলাইয়া আপনি লাগাইন যদি তাহলে কোনো বাধা নাই আর একবারে খালিস যদি কলব খালা কলব লাগাইন তো এটা মকরু খালা যদি কলব লাগাইন খালা রঙ্গর একবারে খালা তাহলে ওটা মকরু কিন্তু কিন্তু খালার লগে যদি লাল মিলাই দেন অলদিয়া রং মিলাই দেন মিলাইয়া দেখা যায় খালা রঙ্গ আছে আর লাল রঙ্গ আছে কিন্তু থোড়া বেশি আপনার লাল ওটা থোড়া বাসাইল মুখা তাহলে কোনো বাধা নাই লাগাইতে পারবা তে যাও ভাই অকল ইতার থেকে আমরা বাঁচিয়ে রইতাম সুন্দর হইতাম ওলা আজেলা ইসলামে আমরা রেখইছে আমি প্রায় সময় কই যে ছোট ছোট বাচ্চা আমরা ওটা স্কুলও যাই টাইফিন দিয়া যাই ভাই অকল আমরা নিতা স্কুল কোনো খ্রিস্টান স্কুল নিয়ে আমরা কি লগে টাইফিন দিতাম কোনো একটা খ্রিস্টান স্কুলও গিয়ে আপনারা পাইতা না যে বাচ্চা তোর গলার মধ্যে ঠাই নাই বুঝা গেল ওইটা খ্রিস্টান হলোর একটা আদর্শ তারার একটা কালচার আমরা বাচ্চা তোর কেউ লাগে আমরা টাইফিন দিতাম ভাই অকল হ্যাঁ টাইফিন দিলে ওরা সুন্দর লাগেনি আপনারা টাই কুলোইন কুলিয়াস টুপি লাগাইয়া আপনার বাচ্চার স্কুল দিন দেখবা কিলা সুন্দর লাগে কিলা সুন্দর লাগে টাই ভিন্দিরে জীবনেও কোনো দিন ইলা সুন্দর লাগতো না গতিকে টাই ভিন্দিয়া টুপি লাগাইয়া আমরা বাচ্চা তোর স্কুলের মধ্যে আমরা ফাটাইবার চেষ্টা করতাম আর দুঃখর হতাও তখন অয় বেশি যখন আমরা প্রাইভেট স্কুলের মধ্যেও দেখা যায় হো কৃষ্ণান কালচার ভাই কি লাগে আমরা প্রাইভেট স্কুল খুলিলাম এখানে যদি আমরা হো কৃষ্ণানোর কালচার অবলম্বন করি ই টাইর কিতা সম্পর্ক পড়ার লোকে ফোড়ার লোকের ঠাইর কিতা সম্পর্ক হন চাই কোনো সম্পর্ক আসেনি বলে ঠাই লাগাইলে আপনার ফোড়া বেশি দিব আর ঠাই লাগাও না তার ফোড়া হইতো না ওলা কিচ্ছু আসেনি আমি তো প্রায় জায়গাত হই বড় দুঃখর কথা হইল গিয়া আজ ও যে কো এডুকেশনের এক লানত কিয়া আমরা বাসিতাম ফারিয়ার না আমরার সৎ ইচ্ছা না তাহার কারণে নতুবা আজ আমরা কলেজ কুলিয়ার স্কুল কুলিয়ার নিজর পয়সা দিয়া নিজর পয়সা দিয়া আমরা আমরার সন্তানক লরে ফোড়াইয়ার কিন্তু এর বাদেও আমরার ই তৌফিক হয় না খেনে বলে ঠিক আছে ভাই স্কুল প্রাইভেট স্কুল খুলিতাম প্রাইভেট কলেজ খুলিতাম কিন্তু মেয়ে হলর লাগিয়া একটা আপনার প্রতিষ্ঠান হইতো ছেলে হলর লাগি অন্য প্রতিষ্ঠান হইতো এক প্রতিষ্ঠানের লগে ঢুল মিল করিয়া আমরা ফুড়িন ফুয়াইন সারারে এক লগে ফোড়াইতাম না ইভেন যদি আমরা চাইতাম তাহলে ভাল্লাম না নিয়ে
কিওর অভাব একমাত্র সদিচ্ছার অভাব ঈমানের গুরুত্ব আমার কাছে নাই ইসলামের বিধানের গুরুত্ব আমার কাছে নাই ও হইল ঈমানের কমজোরি আমরা আর কিছু নাই আমরা কত বড় গুনাহ কত বড় হারাম খামর মধ্যে আমরা লিপ্ত আছি কোয়েডিশনের কারণে যে আমরার ছেলেমে একসঙ্গে গিয়া পড়াশোনা কতরা হারাম নাজায়েজ গুনাহ খামর মধ্যে তারা লিপ্ত থাকতরা খালি ফুরিন গুনাহগার হইতরা না এই জাতীয় প্রতিষ্ঠানের মধ্যে কিতাব ও পরিষ্কার লেখা আছে ছেলে হলোর পড়া না যায় হারাম না যায় গুনাহ খাম তে এই ছেলে হলোর যেখানে পড়া কোনো গুনাহ আসলো না আমরা তারারে গুনার মধ্যে লিপ্ত হরি আর আমরা দেখি আর তো ছেলে হলো গুনাহগার হইতরা এই মেয়ে হলোর লগে সলাবিরা করার কারণে দেখার কারণে আর মেয়ে হলো গুনাহগার হইতরা উভয় গুনার মধ্যে লিপ্ত হইতরা আর আমরা আমরার পয়সা দিয়া প্রাইভেট স্কুল খুলিয়ার আমরার পকেটের পয়সা দিয়া প্রাইভেটে আমার ছেলেরে পড়াই আর আমার মেয়েরে পড়াই আর পড়াইয়া আমি তারারেও দুজকি বানাই আর আমিও দুজকি বনি আর কেউ লাগে আমরা পৃথক পৃথক আমরা প্রতিষ্ঠান বানিয়ে বানাই না ছেলে এখনোর আলোক স্কুল কলেজ থাকুক না মেয়ে এখনোর আলোক স্কুল কলেজ থাকুক না তারা রে সেফ দিয়া তান তান রে ফর্দার সিস্টেমে আমরা পড়াইবার ব্যবস্থা করি না খেয়ে নিষেধ দিব কেউ নিষেধ দিত নাই তো যাই হোক এটা হইল একমাত্র আমরার সদিচ্ছার অভাবে আমি আশা করি আর আমরা সবে তোরা খেয়াল করমু খেয়াল করি আখেরাতের তোরা চিন্তা করমু আমরা চিরদিনের লাগি দুনিয়া পাইছি না আমরা খার কোন দিন যাবা লাগবো ইকান আমরা হইতাম ফারতাম না ঠিক করিয়া আল্লাহ পাকে আমরা যাইবার আগে বুঝবার তৌফিক কান্তা দেউকা আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে এই সব কথার উপরে আমারেও সঠিকভাবে আমল করার তৌফিক দেউকা আপনারাও সবরে আল্লাহ পাকে আমল করার তৌফিক দেউকা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন